মানবিক উদ্যোগ, পূজোর খরচ বাঁচিয়ে ত্রাণবিলি বনগাঁ ভাসমান স্পোর্টিং ক্লাবের। রাজ্য সরকারের পূজোর অনুদানের একটি অংশ তারা দান করলেন বনগাঁ দুর্গতদের জন্য। শারদ উৎসবের আবহে মানবিক উদ্যোগ পূজো আয়োজকদের। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির ফলে জল জমে গিয়েছে বনগাঁ পৌরসভার একাধিক জায়গায়। বহু মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, জলবন্দী এখনো অনেকে। এবার এই দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা বনগাঁ ভাসমান স্পোর্টিং ক্লাবের। সোমবার বনগাঁ স্টেডিয়াম মোড় থেকে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন ক্লাব সদস্যরা। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বনগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সদস্যরা। এই বিষয়ে ক্লাবের সভাপতি অমিত কুমার বসু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারিভাবে পূজো কমিটিগুলিকে অনুদান দিয়েছেন, আমরাও ক্লাবের পক্ষ থেকে সেই অনুদান পেয়েছি। অনুদানের টাকার একটি অংশ আমরা এই কাজে ব্যয় করলাম। আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং নাগরিকদের পক্ষ থেকে, 5 নম্বর ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে স্টেডিয়াম মোড়ে কিছু ত্রাণ সামগ্রী আমরা সাধারণ নাগরিকের হাতে তুলে দিয়েছি এবং এই নাগরিকদের হাতে তুলে দিতে পেরে নিজেরা খুব আনন্দিত বোধ করছি। এই কারণে যে আমাদের যে একটা দায়বদ্ধতা, ক্লাবের যে দায়বদ্ধতা এবং নাগরিকদের পক্ষ থেকে যে দায়বদ্ধতা, সেটা আমরা পালন করতে পেরেছি বলে আমাদের এই এলাকার যে আমাদের সম্পাদক শম্ভুনাথ দে সহ আমাদের ক্লাবের অন্যান্য সদস্যদের যে সহযোগিতা এবং নাগরিকদের সহযোগিতা নিয়ে এ কাজ করতে পেরেছে এবং জনমানুষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু যে পূজো অনুদান হিসাবে আমরা গ্রহণ করছি তা নাই, ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থেও আমাদের একটা অনুদানের একটা অংশ দিয়ে আমরা খুব নিজেদেরকে আনন্দিত প্রকাশ করছি। জানা গেছে ক্লাবের পক্ষ থেকে দুর্গতদের হাতে ডাল, বিস্কুট, চাল, আলু, সয়াবিন, ডিম প্রভৃতি তুলে দেওয়া হয়। এই বিষয়ে ক্লাব সম্পাদক শম্ভুনাথ দে বলেন, আমাদের এলাকার বেশ কিছু জায়গা জলমগ্ন, রাজ্য সরকারের পূজোর অনুদানের টাকা থেকে পূজোর খরচ বাঁচিয়ে আমরা সাধারণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের যে 85,000 টাকা অনুদান করেছে, প্রতি বছরই আমরা অনুদান পেয়ে থাকি, এবছরও আমরা পেয়েছি, তার থেকে আমরা কিছুটা অংশ বন্যায় কবলিত 5 নম্বর ওয়ার্ডের কিছুটা জায়গা আমাদের প্লাবিত হয়েছে এবং দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করে এই খয়রামারি স্টেডিয়াম মোড়ে বা ক্লাবের তরফ থেকে আমরা তাদেরকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেটা সংসারে প্রতিদিন ব্যবহার হয় সেই সব জিনিস দিয়ে আমরা তাদেরকে সাহায্য করছি। আমরা গর্বিত, এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এবং 5 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ প্রায় আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিন আয়োজকদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি তারা জানান, আগামীতে এভাবে মানুষের পাশে দাঁড়াতে চান তারা। এই বিষয়ে নাগরিক কমিটির পক্ষ থেকে সাধারণ মোদক বলেন, দরিদ্র সীমার নিচে মানুষকে এই বন্যায় সাহায্য করার জন্য আমরা 5 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ ওদের ভাসমান ক্লাবের সঙ্গে সহযোগিতা করে আমরা দারিদ্র সীমার নিচে বাস করে যারা এবং গরিব মানুষ যাদের বাড়িতে জল ঢুকে গেছে আমরা তাদের ভাসমান ক্লাবের সাথে আমরা কিছু দ্রব্য মানুষকে দিতে পাচ্ছি। এর জন্যে আবার ভাসমান ক্লাবকে আমি ধন্যবাদ জানাই, এই রকম কাজ আরও অন্য অন্য ক্লাবরা এগিয়ে আসুক, আমরা তাদের সাথে আছি, আমরা থাকব। 5 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ আপনারা দেখছেন যে আজকে মানুষ লাইন দিয়ে দ্রব্য নিচ্ছে, ত্যান নিচ্ছে, সুতরাং আমরা আরও অন্য অন্য ক্লাবকে অনুরোধ করব 5 নম্বর ওয়ার্ডে যে আপনারাও এইরকম মহতি কাজে উপস্থিত হন এবং মহতি কাজ করুন, তাতে মানুষেরও উপকার হবে, নিজেরাও আনন্দিত হবেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।